আমি তোমাদের শুরু হয়ে গেছে আপনারা যারা এসেছেন তোমাদের জানেন যে আজকে কোন উপলক্ষে আমরা এখানে এসেছি কথা বলবো না সুন্দর একটা মহেন্দ্রগণ সুন্দর একটা সময় সুন্দর একটা উপলক্ষ সোনার চর স্টোরি স্ক্রিপ্ট এন্ড ডায়ালগ এন্ড ডিরেক্টেড বাই জাহিদ হোসেন ভাই জাহিদ হোসেন ভাইয়ের পরিচালনা এবং জাহিদ খান ভাইয়ের অভিনয়ে এই চলচ্চিত্রের এখন পোস্টার রিলিজ হচ্ছে সো আমরা এই পোস্টার উন্মোচনটা আমি সবাই মিলে একটু উপভোগ করি সামনে কেউ যাবেন না সভাপতি বিনীত অনুরোধ আমরা সামনে ভিড় করবো না সামনে ভিড় করলে আমাদের অনেক আগত সাংবাদিক বন্ধুরা এবং ভাই যারা আছেন তারা ছবি এবং ভিডিও ধারণ করতে পারবে এই যে ভাই আপনি ওই যে ওনার মাথা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি সোনার চর সোনার চর চলচ্চিত্রের পোস্টার উন্মোচন হচ্ছে এবং আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেলারটাও সবাই মিলে অবলম্বন করবো বাংলা চলচ্চিত্রে একটা নতুন ধাপ নতুন সামনে এগিয়ে যাওয়া নতুন চলচ্চিত্র মানেই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই ভালো একটা দিক আমরা আমরা এখন কাউন্টডাউনে চলে যাব দীর্ঘ কাউন্টডাউনে যাব না আমরা 10 থেকে 1 পর্যন্ত করব এর মধ্যে যাদের হাত খালি আছে আশা করি সবাই একযোগে তালি দিয়ে আমাদের এই যাত্রাকে আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন চলুন একসাথে শুরু করি 10, 9, 8 সবাই একসাথে 7, 6, 5, 4, 3, 2, 1 ওকে এটাই হচ্ছে মহেন্দ্রগণ পোস্টার উন্মোচন সোনার চর শুভকামনা আমাদের পক্ষ থেকে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমরা চলচ্চিত্র শিল্পে সামান্য হোক অথবা ব্যাপকভাবে হোক ভূমিকা রাখার প্রত্যয়ে আমরা আজকে এই সোনারচর সিনেমার পোস্টার উন্মোচন করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের জায়েদ খান দীর্ঘ বিরতির পর একটা চলচ্চিত্র দর্শকদের সামনে নিয়ে এসেছেন এবং বিশ্বাস করি যে এই যাত্রা থামবে না ভবিষ্যতে আমরা একের পর এক আরও চলচ্চিত্র পাব সোনারচর পোস্টার উন্মোচন এবং ট্রেলার প্রদর্শনীর এই অংশে আমরা পোস্টারটা দেখেছি একটা জোরে করতালি দিয়ে আমরা এই যাত্রাটাকে শুভ করার জন্য সঙ্গী হয়ে থাকি ধন্যবাদ সবাইকে আগত অতিথিবৃন্দ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিনীত অনুরোধ জানাচ্ছি নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমরা সময় ক্ষেপণ করব না আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ জানাচ্ছি নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমরা সবাই একযোগে এখন আমরা ট্রেলারটা দেখব অনেকেই লাইভে অনুভূতি জানতে চান তো আমি মাইকটা জানিয়ে দিচ্ছি ভাই সামনে থেকে সরে যান ভাই আমার একই কথা হয়তো বা রিপিট করতে হবে কারণ লাইভে আছে অনেকের অনুরোধ যমুনা টিভি সময় 71 ভাইয়ের আরো যারা আছে সবাই আমার সবার জন্য হয়তো আমার একই কথা আবার রিপিট করতে হবে বিকজ যেহেতু অনুষ্ঠানে আছেন আপনারা সোনারচর ছবিটি দেখলেন সোনারচর ছবির পোস্টার উন্মোচন আজকে দেখলেন যেটার পরিচালনা করেছেন জাহিদ হোসেন যেটার প্রযোজক হচ্ছেন জাহাঙ্গীর সিংদার তার প্রযোজনা সমস্ত এক্সেল ফিল্মস এবং যেটি পরিবেশনায় আছেন অভিজ্ঞতা চিত্র এবং আজকে আমরা পোস্টার এবং ট্রেজার আমরা উন্মোচন করবো আজকে অলরেডি পোস্টারটা করেছি আপনারা দেখেছেন পোস্টার কেমন হয়েছে আপনারাই বলবেন এবং ছবিটি করেছি অনেক কষ্টের অনেক হার্ডওয়ার্কিং ছিল কনকনে আপনারা জানেন কনকনে শীতের মধ্যে আমাকে কাদার মধ্যে 3 দিন সূর্য ওঠার শটের জন্য কাদার মধ্যে ফেলে রেখেছিল নদীর গাঁদ নদীর ধারে তো আমার বুকে ঠান্ডা লেগে গিয়েছিল একটা ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সেই কাদার মধ্যে পড়ে থাকা ছবিটি তো তারপরে ধরেন সেই কুমিরের মধ্যে মানে কালিমগঙ্গা নদীতে ঝাঁপ দিতে হয়েছিল আমাকে একটা আধা মাইল 1 মাইল আমার সাঁতরে আসতে হয়েছিল যাই হোক অত্যন্ত যত্ন করে সোনারচর সিনেমাটিকে তৈরি করেছেন মেকিং করেছেন